তোর পেটা কি বসে না তো যাকে দেখছে ভাবছে ওর মামু বলে তাদের জামা কার বোতল কার ব্যাগ ধরে টানছে এই হচ্ছে এত দুষ্ট বিপচ্ছে তারপরে মা রান্না করছিল, এই যে মা ভাত বসিয়ে নিচে গেল বেটাকে নিয়ে। এই আমাদের ঘরের অবস্থা এখন দেখে কোনো লাভ নেই, কারণ এখন কাজ হচ্ছে। আমি যেটা আগেই বলছিলাম তো দেখে কোনো লাভ নেই, তো এখন কাজ হচ্ছে বলে প্রচন্ড মায়ের চাপ হয়ে যাচ্ছে। আর সকালবেলা থেকে বেটা তো মানে আমি যতক্ষণ ঘুমাবো ততক্ষণই বেটা ঘুমাবে, আমি উঠে পড়লে বেটাও উঠে পড়ে। এই জন্য আমি মানে বেটাকে নিয়ে সকাল থেকে ঘুরছি ঘুরছি ঘুরছি, আমার কোনো কাজ হয়নি, আমার পড়াশুনো কিছুই হয়নি সকাল থেকে আজকে। তারপরে এখন কি বলতো, এখন কি বলতো, বেটার এখন আমার একটা অভ্যাস হয়ে গেছে যে রাত্রেবেলা দেড়টা, কোনোদিন তিনটায়, কোনোদিন চারটা থেকে উঠে পড়বে, আবার ঘোরার দিকে ছটা সাড়ে ছটার দিকে ঘুমিয়ে যাই। যদিও তো তাও ছটা সাড়ে ছটার দিকে যে ঘুমোবে তখন যদি আমি শুয়ে থাকি ঠিক আছে, আর যদি আমি উঠে পড়ি বেটাও ঘুম থেকে উঠে পড়বে। তো সামনে এক্সাম, বাটা কি যে পড়ছি কতটা যে পড়ছি কে জানে, ভগবান জানে। তো যাই হোক, একটু একটু মানে একটু তো কিছু পড়তে হবে তাই না, তাহলে এক্সামে কি লিখবো বলো। বাবারও এখন সময় হচ্ছে না, কারণ ঘরে যেহেতু কাজ হচ্ছে, বাবা সেই সব কাজ নিয়ে ব্যস্ত। তারপরে আরো অনেক বাবার অফিসের কাজ নিয়ে ব্যস্ত, তো বাবা যতটুকু সময় হচ্ছে বাবা আমাকে দেখাচ্ছে, আমি যতটুকু পাচ্ছি আমি করছি নিজে, কোনো কোচিং ফোচিং কিছুই নেইনি। তো যতটুকু পাচ্ছি নিজের চেষ্টায় করছি, এবারে জানি না কি হবে, এই এক মাসের মধ্যে কতটা কি করতে পারবো আমি সত্যিই জানি না। তো যাই হোক, আজকে ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করছি, তো তোমরা ব্লগটা মামা বেটু, তোমার গলা সবাই শুনতে পাচ্ছে, সবাই শুনতে পাচ্ছে কি গলা হয়েছে। এমন সময় যখন রেগে যায় এত চিৎকার করে, এত চিৎকার করে আমার কান ফেটে যায়। শীতে সিরিয়াসলি যখন রেগে যায় মানে মুখ টুক এমন করে। তো যাই হোক, চলো ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি, তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্কিপ করো না। এখন আপাতত আমি রান্নাঘর থেকে মানে শুরু করছি ব্লগটা, তোমরা দেখলে আগে। তো এখানে কি হয়ে আছে দেখি, তো চলো পরে কথা বলছি তোমাদের সাথে। তো এখানে একদিনের পরীক্ষা আছে, বাট পড়াশোনার কোনো নাম নেই, সারাদিন ফোন নিয়ে ঘাটতিছে। আর পরীক্ষায় কি লিখছে কে জানে, ভগবান জানে। একটা পরীক্ষা হয়ে গেছে কালকে, আর এখনো এখনো পরীক্ষা বাকি আছে, কালকে একটা পরীক্ষা, কালকে ফিজিক্স পরীক্ষা, কি পড়ছে কি জানে। ফোন নিয়ে ঘাটতিছে এখন সারাক্ষণ, আর আমার বেটা বলছে তুই ফোন নিয়ে ঘাটিস না, তুই এবার পড়তে বস, পড়তে বস। ও পড়তে বসেনি মামুটা, পড়তে বসেনি মামা, ওই যে নিচে যাচ্ছে এখন খেতে যাচ্ছে মুড়ি, আমি এখন খাবো না, কারণ আমি একটু আগে চা বিস্কিট রুটি খেয়ে নিচ্ছি। ঘরে যে কাজ হলে কি যে হাল হয়, আর আমাদের তো প্রতি বছর কাজ লেগেই আছে, এই কাজ সেই কাজ ওই কাজ সেই কাজ, ঘরে কাজ লেগেই আছে, কি আর বলবো। আর মার খাটনি যাচ্ছে কেন, কারণ জানোই তো একটু কাজ হলে কেমন ধুলো বালি সিমেন্টের কি হাল, মানে কি হাল হয় কাজে। তো সেই প্রতি বছর আমাদের প্রতি বছর এই সময় কাজ হয়, কিছু একটা কাজ ঘরে। তো চলো পরে কথা হচ্ছে। এই যে আমার বেটু, কি বলবে তোমাদেরকে বুঝতে পারছে না, কিছু বলার আছে তোমার, তুমি কিছু বলতে চাও? আই দেখেছো আমার বেটা এখন কি বলবে তোমাদেরকে ভাবছে, ও ভাবা হয়ে গেলে আমি জানাচ্ছি ও কি বলতে চায়। ঠিক আছে বেটা, চলো পরে কথা হচ্ছে। তো চলো 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 পরে কথা হচ্ছে। তো আজকে যেহেতু রবিবার, সকাল থেকে কারেন্ট নেই না, ছিল কারেন্ট ছিল, তো সকালবেলা একটু সময় কারেন্ট ছিল, তারপরে চলে গেছে কারেন্ট, দেখতেই পাচ্ছ কারেন্ট নেই, অন্ধকার ঘরে, অন্ধকার অন্ধকার। আর এই দেখো আমার বাবাকে দেখাই, তারা ওই দেখো আমার বাবা বসে আছে, আর এটা বেটার জামা কাপড় ধোয়ার জন্য পড়ে আছে, আর বেটা এখন আমার ঘুমোচ্ছে। এখন পাচ্ছি 12টা, বেটা চান টান হয়ে গেছে, বেটাকে চান টান করে দিয়েছি, বেটা চান টান করে ঘুমাচ্ছে এখন, ঠিক আছে। আর আমার মা এখানে কি করছে দেখি, কি করছো, কি রান্না হয়েছে একটু বলো তো, কি হয়েছে
এই খাসি মাংস এনেছে রান্না করে নিয়ে আসছি। আই মাংস মায়ের গর্বে মাংস খেতে আজ যাবা? না, আর এদিন মুরগি মাংস মাংস আজকে বাবা চাপ দেখানি নিজে তো খেতে পারবে মিনিম চলে গেছে, কারণ বাইরে মাংস ছাড়া হয়নি ওই জন্য নিজে কিনতে চলেছি ভাই। তো মা এখন পেঁয়াজ কাটছে, যেটা অন্ধকার তোমাদেরকে আগেই বলেছি কারেন্ট নেই। আর মা কি কি রান্না হয়েছে বলে দাও। শাকের তরকারি হয়ে গেছে, তরকারি মাংস হবে, ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে আমি তোমাদেরকে আগেই দেখাচ্ছিলাম। তো বেটা এখন ঘুমাচ্ছে যেহেতু, তো আমার একটু কাজ টাজ আমি করে নিই, চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। বাইরে কি কি পরিমাণ রোদ, প্রচন্ড রোদ বাইরে, দেখতে পাচ্ছি বাইরে প্রচুর রোদ। আর এই যে আমার মা পেঁয়াজ কেটে কাটতে 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 একদিন দিয়ে ফেলেছে, পেঁয়াজ কাটতে কাটতে আজকে না আমার মন। বেটা দেখো দাদুনের সঙ্গে রাস্তায় ঘুরতে চলে গেছে, এই একটাকে ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠেই দাদুনের সঙ্গে ঘুরতে চলে গেছে ঘুরে। ওই দেখো দাদুর কোলে এখনো বেটু মামাম। তো দাদুনের সঙ্গে ঘুরেছে মানে আমার বাবা ওকে সে রোড পর্যন্ত ঘুরতে নিয়ে চলে যায়, দোকান নিয়ে চলে যায় ঘুরতে, দোকান নিয়ে চলে যায় ঘুরতে বেটাকে। ওই জন্য দাদুনকে দেখলে এবার নিয়ে চলো নিয়ে চলো আর ঘরে ঘুরা হয়নি, কোলে নিয়ে গুজে নিয়ে চলে গেল। বাবাকে বলি তোমার অফিসের ব্যাগে আগে পুরে নিয়ে চলে যাও, বলে দাদুনের অফিস যাবি, দাদুনের অফিস যাবি মানে মানে কি দাদুনের অফিস যাবি? ওই মামাম দিদিকে জিজ্ঞেস করো তোমার কি মাটন রান্না হয়ে গেছে? এই যে মাটন 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 এই যে দেখো আমার ঘরের ফুলিকে দেখো, ফুলির অবস্থা দেখো ভয়ে, কাজ হচ্ছে সেই জন্য জল দিয়ে ধোয়ানো হচ্ছে, উপর থেকে জল পড়ছে আর ফুলি দেখো ভয় কি করছে। আর এই যে দেখো আমার মামমাম কি দেখো, আমার দুই মা, এটা মা এটা মাম্মা, আমার নখ গুলো কেটে দিয়েছি দেখো, আমার নখ গুলো কাটা হয়ে গেছে, তো চলো দেখাচ্ছি আমার নখ গুলো কেটে কোথায় রেখেছি। মা দেখছো বেঞ্চে পড়েছে, এখন বাজছে 2:15, আমার চান টান হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে আজকে, কোথায় ভাবলাম রবিবারে খাসির মাংস ভাত খেয়ে একটু ঘুমোবো, বাট সেটা ভাগ্যে নেই, মানে আরামে ঘুম ওইটা ভাগ্যে নেই আমার, ঠিক আছে? তো ওই আধবেলা ছুটতে হচ্ছে, তো হ্যাঁ একটু বেরোবো, বেটাকে ঘুম পাঠি দিয়েছি কারণ নিয়ে বেরোবো, তো আর ওর না ভালো ঘুম হলে ও মেজাজ মানে ওর মেজাজটা খিটখিটে হয়ে থাকে, তাই একটু ঘুমিয়ে নিই তারপরে বেরোবো। বেটা জামাটা বের করে নিই, কি জামা পরিয়ে নিয়ে যাবো, জামা পরানো যায়।
এইটা পড়াবো, কালকে যেটা এসছে অনলাইন থেকে ওইটাই পড়াবো। ওটার উপরে কি পড়াবো? আমরা মামি রেডি হয়ে গেছি, আমিও রেডি, বেটাও রেডি। বেটা একটু হাই করে দাও মামা, একটু হাই করে দাও বাবা, হাই করে দাও, হাই করে দাও। ওই দেখো মা চাবি লাগাচ্ছে আর আমি আর বেটা বেরিয়ে পড়েছি এখানে, আমি আর বেটা যাচ্ছি। তো চলো তোমরা ওর সঙ্গে থাকো। মানাই 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 রে রাখ বেটা, এ বেটা বেটা মাথা নিয়ে আবার দুষ্ট। তো এখন আমরা পাশে, যেটা তোমরা বুঝতেই পারছো, তোমাদেরকে আমার বলে দেওয়ার কিছুই নেই, তাও বলছি পাশে আছি। তো বেটা কি করছে না, যাকে দেখছে ভাবছে ওর মামু বলে তার জামা কার বোতল কার ব্যাগ ধরে টানছে, এই করছে, এত দুষ্টুমি করছে। চলো হ্যাঁ ফোন করবো। তো দেখো আমরা এখন মন্দিরে এসেছি, তো সন্ধ্যে হয়ে গেছে, এখন প্রায় 7টা বাজতে যায় এরকম। তো মন্দিরে এসেছি, তো বেটা তো এখন ঘুমোচ্ছে যেটা তোমরা দেখলে। তো জানো তো আমরা যখন আসি, আসার সময় রেলগেট পড়ে গেছিলো, আবার যাওয়ার সময় বাড়ি ফেরার সময় রেলগেট পড়ে গেছে। তো দেখো বাড়ি চলে এসেছি, বাবা এখনো সকাল থেকে এখনো ভাত খায়নি। আগে দেখো খুবই আর তুলিকে ভাত খেতে দিবে, তারপরে এসে বাবা ভাত খেতে বসবে, এখনো সকাল থেকে খায়নি কাজের চাপে।